আমার মিসেস সকালবেলায় থেকে তার অ্যাক্টিভিটি শুরু হয়, সকাল ঘুম থেকে বাচ্চাদের উঠানো, তাদেরকে খাওয়ানো বা তাদের ফ্রেশ করানো, স্কুলের জন্য অ্যারেঞ্জমেন্ট করা, টেবিলে সবার নাস্তা দেয়া। তারপরে শ্বশুর আছেন বয়স্ক, ওনার নাস্তাটা একদম টাইমলি রেডি করে দেওয়া। আমার দুইটা বেবি, একটা 4 বছর আর একটা 8 মাস। তো দুজনের খাবার তো দুই রকম আইটেম, মানে 8 মাসের বেবিটাকে তো আমি সব কিছু আমরা যা খাই নর্মাল খাবার সেটা খাওয়াতে পারি না। স্কুলে নিয়ে যায় বাচ্চাকে, এক ঘন্টার স্কুল, তারপরে ওকে স্কুল থেকে বাসায় নিয়ে এসে দুজনকে গোসল করানো, সবার জন্য লাঞ্চের প্রিপারেশন নেওয়া, তারপরে আবার শ্বশুরের খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা, নিজের দিকে ফিরে তাকানো যে বিষয়টা থাকে সেটা সে করতে করতে 3টে 4টা বাজে যায়। আবার বিকালবেলা হলে তখন আবার হালকা পাতলা নাস্তা সবার জন্য রেডি করা, আর হচ্ছে এর ভিতরে তো ঘরের আদার্স কাজ তো আছেই। সন্ধ্যা হলে হচ্ছে বড়টাকে নিয়ে একটু পড়তে বসা, তারপরে আবার 8টা সাড়ে 8টা 9টার দিকে দেখা গেলো, আবার আবার সবাইকে খাওয়া দাওয়া করানো, বাচ্চাদের খাওয়া দাওয়া করানো। মায়ের কষ্টের সমান বাবা কখনোই করে না ফ্যামিলিগতভাবে, আমরা বাংলা ভাষায় যাকে বলি সাবালক না হয় ততক্ষণ পর্যন্ত মায়ের একটা কনশাস মাইন্ডে তার একটা অ্যাক্টিভিটি চালু থাকে। পাচ্ছি আবার পাচ্ছি না দুইটাই, কারণ হচ্ছে এটা তো অনেকে আসলে বুঝতে চায় না, মনে করে যে হাউস ওয়াইফরা আমরা মনে হয় সারাদিন মানে বসেই থাকি, আমাদের অবসরই অবসর। তো সেটা যদি পেইড হয় বা পেইড এর সেন্সে নিয়ে আসি বা ইকুইভ্যালেন্ট করি, তাহলে এটা তো আমরা যারা চাকরি করি তার থেকে কোনো কোনো ক্ষেত্রে বেশি। নারী পুরুষের সম অধিকারটা সব থেকে প্রথমে পরিবার থেকে আমাদেরকে শুরু করতে হবে, পরিবার থেকে যদি আমরা শুরু করি সেটা সমাজে সে জিনিসটা গ্রহণযোগ্য হবে। দেশে গিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীর ভূমিকা অনবদ্য, তারা যদি একসাথে যুগপতভাবে কাজ করে এবং সেটা যদি রিকগনাইজড হয় তাহলে নারীরা আরও সাহসী বা আরও বলিষ্ঠ ভূমিকা সমাজে রাখতে পারবে।